হাই ফ্রেন্ডস, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের এমন একটা অ্যাপ সম্পর্কে ব্যাপারটা কি হয়, আমরা যখন কোনো কিছু অপরাধ করি তখন অনেক কিছু আমরা বুঝতে পারি, অনেক কিছু বুঝতে পারি না, বা অপরাধ করেও করার আগেও আমরা বুঝি না যে এটা কি করবো আমি, এটা আমাদের কোনো রকম প্রবলেম হবে না, তো সেটা আমরা বুঝি না। তো তার জন্যই আমি একটা অ্যাপ, সুন্দর একটা অ্যাপ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ বাংলা ভাষাতে। এর মধ্যে আপনি জিএসটিটাও ফুল প্যাকেজ পাবেন, জিএসটি সম্পর্কে টোটাল যে রেট আছে, টোটাল যে নিয়ম আছে না আছে, টোটাল যে অ্যাক্ট আছে, সব কী কী পেনাল্টি আছে না আছে, সব কিছু এখানে আপনি বাংলা ভাষায় পেয়ে যাবেন। এটা আপনার পক্ষে খুবই সুবিধা হবে। তো চলুন তাহলে আমি দেখে নিই এটাকে কী কী আছে না আছে। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো এই অ্যাপটাকে জাস্ট আমি ওপেন করে নেব। আর এই অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে প্লে স্টোরে এসে ডাউনলোড করতে পারেন, আবার আমার লিঙ্ক থেকে গিয়ে প্লে স্টোরে গিয়েও আপনার লিঙ্ক ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? তো এর জন্য কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। প্রথমেই দেখুন আছে ভারতের সংবিধানের সমস্ত ধারা আছে, সংবিধানের সংযোজনের তালিকা আছে, ব্যবসা বাণিজ্যের নতুন নিয়ম আছে, নতুন নিয়ম কী কী, ব্যবসা বাণিজ্যে কী নিয়ম হয়েছে সেগুলো আমাদের জানা দরকার। ওকে, তো সব পেয়ে যাবেন, দেখুন সব কিছু এখানে দেওয়া আছে, নেক্সট করে করে সব কিছু দেখবেন, নেক্সট করে করে ওপরে দেখুন নেক্সটের একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, সব নেক্সট করে সব কিছু দেখবেন পরবর্তী কী কী আছে না আছে। আর জিএসটি সম্পূর্ণ প্যাকেজ এখানে দেওয়া আছে, জিএসটি কবে চালু হয়েছিল, টোটাল নতুন মানে এটাকে সরকার ভেবেছিলেন যে এটাকে চালু করার জন্য, তারপরে কবে কী হয়েছিল না হয়েছিল সেগুলো সব কিছু ডিটেলস দেওয়া আছে, সব কিছু রেট দেওয়া আছে। তো আমরা নেক্সট করে করে দেখবেন যে কোথায় কী কোনটা আমার দরকার আছে আর কোনটা কী দরকার নেই, সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। আর এখানে নেক্সট করে করে সব কিছু দেখতে পারবেন যে কোনটা রেট কতটা আছে, ঠিক আছে? আমি নেক্সট করে দিলাম। দেখুন এখানে ভারতের আদালতের ব্যবস্থা কী কী আছে, বাড়ি ভাড়ার আইন কী কী আছে, এছাড়া আরও অনেক কিছু আছে, নিউট্রিশন কী, চুরি ডাকাতি আইন কী কী আছে না, এবার দেখুন বিবাহ বিচ্ছেদের আইন, গর্ভপাতের নিয়ম কী কী আছে না আছে, স্ত্রীর আইন আপনার অধিকার কী আছে না আছে, এর এগেনস্টে কী কী হতে পারে না হতে পারে। তো ন্যাচারালি কী হয়, অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু আমরা বুঝতে পারি না, তো এটা পড়লে পরে আশা করা যায় বেসিক ল সম্পর্কে একটা ধারণা আমাদের মনে একটা চলে আসবে, ঠিক আছে? নেক্সট, এবার দেখুন পারিবারিক সুরক্ষা আইন, লোক আদালত, আরও অনেক কিছুই আছে, দত্তক নেওয়ার অধিকার আছে। ওকে, এবার দেখুন আপনি প্রেমের আইন, ধর্ষণ ও ধর্ষণের শাস্তি, ভারতীয় মহিলা কমিশন, নেশা করে গাড়ি চালানোর কী আইন আছে না আছে, যৌন ব্যবসার কী কী আইন আছে না আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, আমি আর কিছু দেখালাম না, এগুলো আপনারা দেখে নেবেন। তো এরকম সব কিছু হেডস বাই হেড সব কিছু দেওয়া আছে, এভাবে দেখতে পারবেন। নেক্সট করে করে গিয়ে আমরা যেটা দরকার না দরকার সেটা আমি সব কিছু পেয়ে যাবেন। ভারতীয় রেলওয়ের আইন দেওয়া আছে, উকিলের খোঁজ খবর দেওয়া আছে, এখানে জমি কেনার আগে কী কী করতে হয় সেটাও আপনার দেওয়া আছে। ওকে, তো দেখার জন্য খুবই ধন্যবাদ, লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কিন্তু নিশ্চয়ই রেগুলার আপডেট করবেন, কারণ আমাদের দেশে সব কিছু তো চেঞ্জ হতে থাকে, তো আপডেট না থাকলে আপডেট থাকবেন না।